প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসার প্রত্যেক অনেক ভালো আছে। আজকে আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। আমরা যারা ইউটিউবার আছে বা ইউটিউবার করি, ইউটিউবিং করি, অনেক ইউটিউবার আছে এখন পর্যন্ত মানে শুরু করতেছে, মানে ইউটিউবে ইউটিউবিংটা শুরু করছে, কিন্তু সে কিভাবে তার লং জার্নিটা কিভাবে শুরু করবে, মানে লং জার্নিটা কিভাবে মানে সুন্দরভাবে পরিচালিত করবে, সেটা এখন পর্যন্ত তার অজানা। এমন অনেক ইউটিউবার আছে, তাই না? তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনি যদি শুনে আপনার চ্যানেলের ক্ষেত্রে অনেকটা উপকার হবে, মানে অনেকটাই ভালো হবে আপনার চ্যানেলের জন্য, আর যার জন্য আপনার লাইফ টাইম ইউটিউবিংটা মানে করতে পারবেন খুব সহজেই। তো এই নিয়ে আজকের মূল ভিডিওটা কিভাবে কি করবেন সম্পূর্ণ এ টু জেড, এই ভিডিওটা থাকছে। অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কি ধরনের ভিডিও আপনি আপলোড করলে আপনার ইউটিউবে কোনো প্রাইভেট পলিসি মানে কোনো ধরনের সমস্যা হবে না, আর কি ধরনের ইয়েগুলো নেবেন যেগুলো আমি আজকে কথা বলবো আর কি। আচ্ছা, শুরু থেকে আমি কিছু কথা বলি নাই। আপনারা হয়তো জানেন, কিছুদিন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউটিউবার হচ্ছে মানে পুলিশের হাতে ধরা হয়েছে। এটার মূল কারণ কি আপনারা হয়তো অনেকে জেনে গেছে নিতে পারবে, তাই না? তো এই মূল কারণটা হচ্ছে তারা হয়তো মানে তাদের ভিডিওতে তারা অনেক ব্যাট নামে বা স্পন্সর করছে আর কি, যে ইয়াগুলা যেগুলো একদম ইনলিগাল বাংলাদেশ থেকে বা ইউটিউবের ক্ষেত্রে এগুলো ইনলিগাল, কিন্তু সে যেহেতু করছে। অনেক সময় দেখা গেছে আপনি ইউটিউবিং করেন, ঠিক আছে, কিন্তু ইউটিউবের আপনার চ্যানেলটা অন্য ধরনের, আপনার চ্যানেলটা ধরেন আপনার কুকিং রিলেটেড বা ব্লগার রিলেটেড বা অন্যান্য ধরনের, কিন্তু এটার সাথে ওইটা যায় না, সেক্ষেত্রে আপনার ইউটিউবে কিন্তু মিসলিডিং কন্টেন্ট কিন্তু আসতে পারে, এটা একদমই স্বাভাবিক। তো এই ধরনের কাজ থেকে আপনার সবসময় বিরত থাকার চেষ্টা করুন। আর আমাদের মধ্যে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট, সবথেকে বেশি যে লোভনীয় কাজটা হয় সবথেকে বেশি, আমি যেটা দেখছি যে আমরা যারা ইউটিউবিং করি সেক্ষেত্রে আমরা দেখছি ইউটিউব থেকে আপনার ইউটিউব থেকে কত আসে মাসে, যদি একটা ইউটিউবের মাসে যদি আপনার 10,000 টাকা যদি ইউটিউব থেকে আসে, সেক্ষেত্রে সে যদি স্পন্সর করে মানে বিভিন্ন স্পন্সরশিপ কাজ করে, সেক্ষেত্রে দেখা গেছে তার আরো 20 টাকা ওই বাইরে থেকে আসে। এটা কিন্তু একটা লোভনীয় জিনিস, যেটা হচ্ছে আমরা চাই সবসময় স্পন্সর করতে। স্পন্সর করার ক্ষেত্রে কিছু ধাপ আছে, যেগুলো করলে আপনার চ্যানেলের জন্য কোনো ক্ষতি হবে না, আর অনেকগুলো ধাপ আছে যেগুলো যে স্পন্সরগুলো আপনার চ্যানেলে যদি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অনেকটাই ক্ষতি হবে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনার চ্যানেলে হয়তো মিসলিডিং কন্টেন্ট আসতে পারে বা অন্যান্য যে ইয়েগুলো আসতে পারে, সিকোয়েন্সে যেগুলো থাকে ওইগুলো আসবে, এমনকি আপনার চ্যানেলটা অনেক ভিডিওগুলো সবগুলো ভিডিও আপনার ডাউন হবে। তারপর আপনার চ্যানেলটা অনেক পর্যায়ে আমি দেখছি অনেক চ্যানেলে মনে হয়েছে যে চ্যানেলগুলো ইউটিউব থেকে একদম বাতিল করে দিয়েছে, মানে পারমানেন্ট ব্যান যেটা ওকে বলে আর কি, এমনটাও হয়েছে। তো এইগুলো করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার কোন জিনিসটা নিয়ে কোন বিষয়ে আপনি যদি ইয়েও করেন, তাহলে আপনার ইউটিউবে কোনো ধরনের সমস্যা বা কোনো কোনো কিছু হবে না। তো তার আগে আমি কথা বলে নিই, আপনি ধরুন টেক রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, যেমনটা আমি তৈরি করতেছি, বা আপনি বিভিন্ন অ্যাপস রিভিউ দেন বা বিভিন্ন ওয়েবসাইট রিভিউ দেন, সেক্ষেত্রে আপনার যেটা হয়, আপনাকে যদি কেউ বলে যে আমার একটা প্রোডাক্ট আছে এটার একটা রিভিউ করে দাও, ওকে ভাই এটা আপনার জন্য মানে পারফেক্ট, এটা নিয়ে আপনি স্পন্সর করতে পারেন। মানে বাইরের কোম্পানিগুলো আপনার চ্যানেলে যখন দেখবে লাখ লাখ ভিউ আসতেছে, তখন বাইরের কোম্পানিগুলো আপনাকে মেইলে তারা মেইল করবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে আপনাদেরকে, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলের ভিতরে যদি আপনি চান যে আমি স্পন্সরশিপ নিয়ে কাজ করবো, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনার পার্সোনাল একটা ইমেল দিবেন। অবশ্যই ইউটিউবের ইমেল দিয়ে আপনি কারোর সাথে চ্যাট করবেন না বা মানে কোনো কিছুই করবেন না, যে চ্যানেলটা মানে আপনার চ্যানেলের যে জিমেলটা আছে এই জিমেলের মাধ্যমে কারোর কাছে আপনি মেসেজ আদান প্রদান করবেন না, এটা হচ্ছে মূল কারণ। তার কারণ হচ্ছে এই এটার মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মানে হ্যাক হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। দেখুন, বাইরে অনেক কোম্পানি আছে, থার্ড পার্টি কোম্পানি বা বাইরে অনেক থার্ড পার্টি মানুষ আছে যেগুলো কিন্তু হ্যাকার করে থাকে, মানে চ্যানেলগুলো হ্যাকিং করে থাকে। তো সেই জিনিসগুলো যদি ফলো করেন, আপনার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে যদি আপনি আপনার পার্সোনাল অন্য আরেকটা জিমেল রাখেন, যেখানে হচ্ছে থাকবে ফর বিজনেস বা কোনো বিজনেসের জন্য বা কোনো কথা বলার জন্য কোনো কেস করার জন্য, এই জিমেইলে আপনি আমাকে মেল করুন, এমন একটা কেস আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল মানে অনেকটাই সুরক্ষিত থাকবে। আর এই জিনিসগুলো অবশ্যই আপনি ফলো রাখবেন, কোনো ক্ষেত্রে আপনি চ্যানেলটা পর মানে প্রথমত দেখা গেছে আপনি যখন 100-150 ভিডিও আপলোড করছেন, দেখা গেছে একটা একটা ভিডিও আপনার অনেকটাই ভাইরাল হয়ে গেছে বা আপনার চ্যানেলটাই পুরাই ভাইরাল হয়ে গেছে, মানে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, প্রতিদিনের ভিডিও প্রতিদিন ভিউ অনেক বেশি ভিউ আসতেছে, সেক্ষেত্রে দেখবেন অনেক থার্ড পার্টি থাকবে যারা আপনাকে মেসেজ দিবে যে আমার এই জিনিসটা প্রমোট করে দিবেন,
জিনিসটা এত এত টাকা দেবে, এত টাকা দেবে, মানে সব অনেক লোভনীয় জিনিস আপনাকে দেখাবে। এক্ষেত্রে আপনাকে যে কোন জিনিসটা করতে হবে, এই এই জায়গা থেকে আপনাকে মানে ভুলটা শুধরাতে হবে যে আপনি কোন জিনিসটা নিয়ে আপনার স্পন্সরশিপ করবেন, কোনটা আপনার চ্যানেলের সাথে যায় আর কোনটা আপনার চ্যানেলের সাথে যায় না। আপনারা হয়তো জানেন মিসলিডিং কন্টেন্ট ইউটিউব এখন কিন্তু অনেকটাই হার্ড করে দিছে, যার কারণে কিন্তু এখন ইউটিউব থেকে মনিটাইজেশন একদমই বাতিল করে দেয়। আপনার চ্যানেলে যদি মিস কন্টেন্ট ইয়াটা থাকে আর কি, এটা কিন্তু অনেকটাই মানে চ্যানেলটা একদম বাতিল করে দেয় যদি এমনটা আপনার চ্যানেলে হয় আর কি। তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ভালো রাখলে আপনার চ্যানেল কখনো কোনো সময় আপনার এই ক্ষতিগুলো হবে না। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারছি। আর ভিডিওটা পছন্দ রাখে, সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।